আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা হাজিরা দিতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সিরাজিয়া দরবার শরীফে, যেখানে শায়িত রয়েছেন হযরত মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি কেমন মাপের উলি ছিলেন এবং এই মাজারটি কেন সবার মাঝে এত পরিচিত এবং এই মাজারটি কোথায় রয়েছেন। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। রয়েছে বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে মহান উলিগণের মাজার শরীফ। কতজন উলির মাজারই বা আমরা চিনি? বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার ইন্টারনেট থাকার কারণে হয়তোবা আমরা এখন কিছু কিছু মহান উল্লিদের মাজার শরীফ ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা চরচারতলা গ্রামে হযরত মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে, যেই মহান উলিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সশরীরে দিদার দিয়েছিলেন। রয়েছে এই দুনিয়াতে এই মহান উলির আওলাদগণ এবং চরচারতলা গ্রামের অধিবাসীগণ। তাদের সাথে বসে এই মহান উলির সম্পর্কে জানতে চাইলে বোঝা যায় এই মহান উলি যে কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ওলি ছিলেন। রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এই মহান উলির ভক্ত এবং মরিদান, যারা প্রত্যেক দিন এসে এই মহান উলির দরবারে এসে হাজিরা দেয়, জিয়ারত করে এবং প্রত্যেক বছর এই মহান উলির স্মরণে উরুস মুবারক পালন করেন। ছিলেন যতদিন দুনিয়ার বুকে, নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করে গেছেন এই মহান উলি। অন্ধকারে নিমজ্জিত পথভোলাকে ডেকে এনে ইসলামের আলোয় আলোকিত করেছেন এই মহান উলি। উনার জীবনের 65 বছর বিনা বেতনে খেদমত করেছিলেন এক মসজিদে ইমামের দায়িত্ব নিয়ে। আল্লাহর প্রেমে ফানা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কুরবান হয়ে গোটা জিন্দিগিটাই যেন তিনি কাটিয়ে দিয়েছিলেন ইসলামের খেদমতে। আল্লাহ বীরু ও রসুল প্রেম দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান উলিকে দুনিয়ার জমিনে সশরীরে এসে দিদার দিয়েছিলেন। এই ঘটনাটা এই মহান উলির আওলাদ থেকে আমরা কিছুক্ষণ পরে জেনে নেব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পরিচয় করে দেব এই মাজারের মরহুম পীর সাহেব হুজুরের শাহজাদা হযরত মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা হুজুরের সাথে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি হুজুর, আল্লাহর রহমতে ভালো আছি। হুজুর, প্রথমে আপনার কাছে আমরা জানতে চাবো হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি কত সালে উফাত গ্রহণ করেছিলেন? এই দরবার শরীফের শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি 2013 সালে এই দুনিয়া থেকে উফাত দিবস গ্রহণ করেছে। উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন পেশায় নিয়োজিত ছিলেন? উনি দুনিয়াতে থাকা অবস্থায় উনার জীবনে মাদ্রাসা জীবনে তিনি লেখাপড়া করেছেন। তারপরে তিনি ইসলাম প্রচারের জন্য আমাদের গোটা আশুগঞ্জে তিনি ইসলাম প্রচারের কাজে গোটা জীবনটাই নিয়োজিত রেখেছেন। পাশাপাশি আমাদের এই আশুগঞ্জ চরচারতলা ইউনিয়নে গোটা ইউনিয়নে তিনি ঈদগাহের ইমামতি করেছেন এবং আশুগঞ্জের বড় হুজুর হিসাবে যিনি পরিচিতি ছিলেন এবং মানুষের ইসলাম প্রচারের জন্য প্রত্যেককে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ইসলামের যে মূল যে নামাজ, এই নামাজের দাওয়াত তিনি সারাটি জীবন দিয়ে গেছেন। এবং উনি কোন তরিকার মানে আলিম ছিলেন? উনি কোন দরবারে বায়াত হয়েছিলেন কিনা? উনি কাদরিয়া তরিকার
আলেম ছিলেন, আমাদের তাতারি মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির যে খলিফা নূর সিং শাহ দরবার শরীফ, এই দরবার শরীফের খলিফা ছিল। হুজুর, আরেকটা প্রশ্ন আপনার কাছে ছিল, যেটা হচ্ছে হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই, ওনার আওলাদ এখন আপনারা কারা কারা দুনিয়ার জমিনে আছে? ওনার আওলাদ হিসাবে আমরা তিন ভাই বর্তমানে আছি, আমি আছি, আমার ছোট ভাই মাওলানা শাহাবুদ্দিন মোল্লা, আরেকজন মুফতি মোহাম্মদ মুসলিমউদ্দিন মোল্লা, উনি আছেন, আর আমরা চার বোনের মধ্যে এক বোন বিদায় হয়ে গেছেন, আমার আম্মাও চলে গেছেন, তিন বোন দুনিয়াতে আছে। তো আজকে যার উদ্দেশ্যে আজকের এই মাহফিল আপনি দেখতেছেন এবং গোটা আশুগঞ্জের মানুষই এই মাহফিলে আসবে, এবং ওনার উফাত দিবসের পরে শরীয়ত তরিকত হাকিকত মারফত চার তরিকার এলেম ওনার সিনা মুবারকের মধ্যে ছিলেন, যার কারণে সমস্ত মানুষ ভালো মন্দ সর্বস্তরের মানুষ ওনাকে ভালোবাসতেন। ওনার একটাই কাজ ছিল যে মানুষকে শুধু সঠিক পথে মানে আহ্বান করা, নামাজের জন্য আহ্বান করা, শরীয়তের উপর মানুষকে আহ্বান করা, এটাই ছিল ওনার মূল কাজ। আর এই কাজের ভিতরে ওনার 65 বছর ইমামতি করেছেন বিনা পয়সায়, বিনা বেতনে তিনি 65 বছর ইমামতি করেছেন, ইমামতির জিন্দিগির ভিতরেই ওনার জীবনটা উপাত হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এই বর্তমান গদিনী শিন পীর সাহেব হুজুর কাছে জানতে পেলাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি কত বড় মাপের আল্লাহ ওয়ালা ছিলেন। প্রিয় দর্শক, চলুন আমরা হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই এর মাজারের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, এই সেই মাজার যেখানে শায়িত রয়েছেন অলিকুলের শিরোমণি হযরত মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, পবিত্র উরুস শরীফ উপলক্ষে ভক্তবৃন্দগণ আপনারা দেখতে পাচ্ছেন মাজারটি অধিক সাজে সজ্জিত করেছেন। কতই না সৌভাগ্যবান ছিলেন আশুগঞ্জের সেই মানুষগুলা যারা এই মহান উলিকে চর্মচোখে দেখেছেন এবং এই মহান উলির পাশে বসে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা পরিচয় হয়ে নিব এই দরবার শরীফের ছোট শাহজাদা, চলুন আমরা ওনার কাছে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথমে আপনার পরিচয়টা আমরা জেনে নেব। আমি মুফতি কাজী মুসলিমউদ্দিন মোল্লা, ছোট শাহজাদা, শাহজাদা দরবার শরীফ। এই হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি আপনার কি হন? উনি আমার আব্বা হুজুর। আপনার আব্বা হুজুর সম্পর্কে আপনার কোনো কিছু বলা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুরের স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় শুধু একটা স্মৃতি আমি বলবো, যখন আমার আব্বা হুজুর অসুস্থতা ভোগ করছিলেন তখন আমার আব্বা আমার বড় ভাইকে ডেকে বলল যে বাবা, আমি তো আজ আল্লাহ আল্লাহ রাসুলের দরবার শরীফ জিয়ারত করে আসলাম। তারপর আমার আব্বা হুজুর অনেক উলিয়া লাগনের সাথে যখন উফাতের আগে অনেক উলিয়ালার সাথে কথা বলেছেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিয়ারত উনি সশৈলে গিয়ে নবীজ রওজাপাকে গিয়ে সে সালাম দিয়ে আসছেন, আমার আব্বার ইচ্ছা ছিল যে আব্বা আবার যাবে, এর আগে আল্লাহ রাসুল সরাসরি আল্লাহ রাসুল আমার আব্বার সাথে সাক্ষাৎ করেছেন। প্রিয় দর্শক, আমরা জানতে পেলাম ছোট শাহজাদার কাছ থেকে হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই উনি কেমন মাপের আল্লাহ ওয়ালা ছিলেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এই মহান উলিকে সাক্ষাৎ দিয়েছিলেন। এই মহান উলির মাজারের পশ্চিম পাশেই রয়েছেন সেই মহিয়সী নারীর কবর, যিনি হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই এর সহধর্মিনী ছিলেন এবং মাজারের পূর্ব পাশে বৃহত্তম গুরুস্থানে শায়িত রয়েছেন হযরত মাওলানা আব্দুল খালেক মোল্লা রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রহমতুল্লাহ আলাই এর সদ্দিও আব্বাজান। হযরত মাওলানা আব্দুল খালেক মোল্লা রহমতুল্লাহ আলাই তিনিও ছিলেন একজন বড় মাপের আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। হযরত মাওলানা আব্দুল খালেক মোল্লা রহমতুল্লাহ আলাই তিনিও দুনিয়ার জমিন থেকে পর্দা করার আগে
উপস্থিত সকলকে ডেকে এনে বলেছিলেন, আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, মালাকুল মৌত আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছেন। ঠিক কিছুক্ষণ পরে হযরত মাওলানা আব্দুল খালেক মোল্লা রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা যে বৃহত্তম গুরুস্থানটি দেখতে পাচ্ছেন, এই গুরুস্থানের মধ্যে রয়েছে অসংখ্য আল্লাহওয়ালা মানুষ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি এখানে কোন দায়িত্বে রয়েছেন এবং এই মাজার সম্পর্কে আপনি কি জানেন? আমি এখানে আসলে মাজার শরীফ প্লাস আলিয়া মাদ্রাসা, তারপরে হাফিজিয়া মাদ্রাসার হোস্টেল সুপার, বিশেষ করে মাজার শরীফের একনিষ্ঠ খাদেম হিসেবে আছি বর্তমানে। গড়ে উঠেছে এই মহান উলির স্মরণে শাহ সুফি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা রহমাতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা, এবং এই মহান উলির স্মরণে গড়ে উঠেছেন কোরের পার শাহ সুফি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা রহমাতুল্লাহ আলাই পাঞ্জেকানা মসজিদ। প্রিয় দর্শক, এই মহান উলির মাজারটি রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা চরচারতলা ইউনিয়নে। আশুগঞ্জ গুলচত্বর থেকে দক্ষিণ দিকে আসলে আপনারা পেয়ে যাবেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা। সেই চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার পাশেই রয়েছেন সেই মহান উলির মাজার শরীফ। এই মহান উলির সম্পর্কে অনেক কিছুই বলার বাকি রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যদি সুযোগ পান এই মহান উলির দরবারে এসে একদিন জিয়ারত করে যাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের এই কাফেলার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।